হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং বাড়িতেই আছো যেহেতু লকডাউন তো সবাই বাড়িতেই আছো সবাই না কিছু কিছু লোক যারা চাকরি বাকরি করো বা যারা ব্যবসা করো তারা হয়তো বাড়িতে আছো আর যারা আমাদের মতো তাদেরকে তো বেরোতেই হচ্ছে যাই হোক তো আজকে থাম্বেল দেখে তোমরা হয়তো আসছো থাম্বেলে আমি অমিতকে নিয়ে কিছু কথা বলেছি বা আজ ভিডিওতেও অমিতকে নিয়ে কিছু বলবো তার আগে বলে দেই আমি কাউকে হার্ট করতে চাইনি চাইনি বা চাপ না বা চাই না এ এগুলো হচ্ছে আমার কিছু পার্সোনালি কথা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটা আমার সঙ্গে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এ তাই বলে এ না আমি কাউকে খারাপ বানাচ্ছি বা কাউকে খারাপ বলছে সেটা না ক্যামেরাটা কাঁপছে কারণ আমি হাতে ফোনটা নিয়ে এসেছি আমার স্ট্যান্ড নেই তাই হাতেই ফোন রেখে করতে হচ্ছে আর এরকম কিছু জিনিসও পাচ্ছি না যে ফোনটা রাখবো তো যাই হোক শুরু করছি তাহলে আর অমিতকে নিয়ে একটাই কথা যেটা আমার বলা ছিল আমি অমিতের কাছে কিছু হেল্প চেয়েছিলাম অমিতকে আমি মেসেজ করেছিলাম অমিত সেই মেসেজটা দেখেছে দেখার পরেও সে কী করলো আমাকে টোটালি ইগনোর করে গেল আমি বুঝতে পারলাম না কিসের জন্য ইগনোরটা করলো ও আমাকে বলতে পারতো যে দিদি ভাই আমি এটা করতে পারবো না তুমি তোমারটা বুঝে নাও তাহলে হয়তো এটা হতো না কিন্তু আমি ওর মেসেজের জন্য দু দিন তিন দিন থেকে ওয়েট করে আছি ও কোনো রিপ্লাই করলো না ও মেসেজটা সেন্ড করে ছেড়ে দিল যে কিসের জন্য বললাম কেন বললাম ও সেটা শোনারও প্রয়োজন মনে করলো না সেটা শুনলো না যাই হোক হয়তো বড়ো ইউজার না এরকমই হয়ে যায় অনেক ব্যস্ত হয়ে যায় জানি না হয়তো আমার কথা ওর মনেও নেই যে ওকে কেউ এইভাবে মেসেজ করেছিল তো একটা কথা বলি যে যারা বড় ইউজার তারা যদি ছোটো ইউজারদেরকে একটু সাহায্য করে তাহলে দেখবে যে সবাই সবার সুবিধা মতো চলতে পারছে কারণ একজন যদি আরেকজনকে সাহায্য করে তাতে তাদের কিছু যায় আসে না আর ইউটিউবের ব্যাপারে তো কিছুই যায় আসে না যে আমি ভালো কাজ করছি আমি অবশ্যই আমার ফলটা পাবো আর তুমি তোমার কাজ করছো তুমি তোমার ফল পেয়ে যাচ্ছ সেটা যার যার কাজের উপর ডিপেন্ড করে যে সে কেমন কাজ করছে সে কেমন ফল পাচ্ছে আর থাকলো হেল্পের কথা যারা বড়ো ইউজার তাদের তাদেরকে অনেক ওদের অনেক ভিউয়ার্স ওদেরকে অনেক লোকে ফলো করে ওদেরকে অনেক লোকে দেখে তো তারা যদি একটা কথা বলে না তারা সব প্রায় ইউজাররাই দেখে আর কি ওদের কথাটা শোনে তো তাই আর কি বড়ো ইউজাররা যদি ছোট ইউজারদেরকে একটু হেল্প করে তাহলে তো সবার সুবিধা হয় তাহলে আর কোনো ছোট ইউজার থাকবে না সবাই সম্মান হয়ে যাবে তো সেটা তো হয় না যাই হোক তোমাদের বলাতে যদি একটু হেল্প হয়ে যায় তাহলে কিসের অসুবিধা আমি তো সেটাই বুঝলাম না এর থেকে আর বেশি কিছু বলছি না যাই হোক ও হয়তো ভুলে গেছে বা অন্য কিছু হয়তো করবে না করবে না বলেই ইগনোর করেছে তো ভালো থাকুক সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক আর ওর জীবনে যত যত আশা আছে সব যেন পূর্ণ হয় ও যেন ও আস্তে আস্তে বড় হচ্ছে এখন আরও যেন অনেক 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 বড় হয় এটাই চাই আর তোমাদের কাছে যারা তোমরা আমার ভিডিওটা দেখছো এখন তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি আমি যে হয়তো আমি জানি না এরপরে হয়তো আমার চ্যানেলটা থাকবে না কারণ আমি অনেকের দেখেছি যে বড়ো ইউজারদেরকে নিয়ে সাথে কথা বললে ছোটো ইউজারদের চ্যানেলটা থাকে না বেশিরভাগই থাকে না তো আমিও বুঝতে পারছি না আমার চ্যানেলটা থাকবে কি না থাকবে তো সাহস করে ভিডিওটা করছি যদি থাকে তো অবশ্যই ডেইলি আর যারা আমাকে প্রথম দেখছো আমি তাদেরকে জানিয়ে দিই আমি ডেইলি ব্লগ করি তো যারা যারা আমাকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকে যেন যেন জীবনে যত কষ্ট আছে একটু হলেও কমাতে পারি আমি কারণ আরেকটা কথা বলি যারা আমার আগে আমার ভিডিও দেখেছো তাদের তো আমি জানো যে খুব কষ্ট করে চলছি আমি খুব কষ্ট করে চলছি আমাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই আমরা ভাড়া বাড়িতে থাকি ভাড়া বাড়িতে থাকি মাস গেলে তোমার তিন থেকে চার হাজার টাকা বিল আসে ভাড়া বাড়ি দিতে হয় সব কিছু চলতে হয় সব কিছু মিলে খুবই কষ্ট চলছে খুবই মানে খুবই বলার মতো না খুবই কষ্ট তো এগুলো বলতেও খারাপ লাগে সত্যি এগুলো বলতেও খারাপ লাগে যাই হোক তোমাদেরকে যেহেতু আমি ফ্যামিলি মেম্বার ভাবি তাই তোমাদেরকে তোমাদের সঙ্গে সব কথাই শেয়ার করব যেহেতু তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি তাই মনে যত কথা আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর শেয়ার করছি এগুলো কথা এর আগে আমি কোনোদিনও বলিনি তো একটা কথার পর আরেকটা কথা বেরিয়েই যাচ্ছে তো অনেক কষ্ট করে চলতে হয় আমার তোমার খাওয়া দাওয়া থেকে তোমার বাড়ি ঘর সবারই একটা নিজস্ব বাড়ি থাকে আমাদের সেটাও নেই তো তো নিজস্ব কোনো বাড়িও নেই আমাদের আমাদের এইভাবেই চলতে লাগে বাড়ি ভাড়া করে থাকতে হয় এভাবেই চলতে হয় দিন আনে দিন খাওয়া চলতে হয় একদিন যদি না যায় তাহলে তার দিন হয় তার খাওয়াটাও জুটবে না এরকম অবস্থা আর কি যারা বুঝার তারা বুঝে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার বুঝলে আর ভিডিওটা না অনেক কষ্ট করে কথা আমি যে একটা স্ট্যান্ড কিনবো আমার সেটারও টাকা নেই স্ট্যান্ড কেনার মতো একটা টাকা নেই যে স্ট্যান্ডটা কিনলে অনেকটা সুবিধা হয় ভিডিও করতে অনেক সুবিধা হয় তো আমি ডেলি যারা যারা আমাকে প্রথম দেখছো আমি ডেলি ব্লগ করি আর আজকে যারা যারা আমাকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো এটাই চাই তোমাদের কাছ থেকে তো তোমরা চাইলে অনেক কিছু অনেক কিছু হয়েছে আমি অনেক কিছু অনেকের অনেক ইউজারদেরকে দেখেছি যে তোমরা ওদের পাশে আছো দেখেই ওরা লাইফে মানে যতটুকু যতটুকু কষ্ট ছিল সেই কষ্টটুকু তো আর নেই তা আমিও চাই যে আমার যে আমি যে এত কষ্ট করে চলছি আমার জন্য একটু হলেও কষ্টটা কমে তো তোমরা আমাকে সাহায্য করো প্লিজ যে আমার একটু হলেও কষ্টটা কমুক কারণ এভাবে না আর পারছি না এভাবে আর সম্ভব না আর এভাবে চলারও কিছু কারণ আছে হয়তো আমার নিজেরও দোষ আছে আমি সে সেটা নিয়ে পরে আরেক দিন কথা বলবো নি এটা আমারও নিজেরও দোষ আছে আমি নিজেও দোষ করেছি তাই হয়তো আমাকে ভগবান এটা পাপের শাস্তি দিচ্ছে পাপ বলবো না কি বলবো আমি জানি না আর অনেকে বলে যে কষ্ট করে যাও কষ্ট করলেই একদিন না একদিন ঠিক ভগবান মুখ তুলে চাইবে তো ভগবানের তো ভগবান একদিন না একদিন চাইবে তো তোমরা যদি চাও তো আমার একটু হলেও কষ্ট কমবে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিওটাতে আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার আমার ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই 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 শেয়ার করো আর চলে আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে যদি চ্যানেলটা থাকে তবে কারণ আমার সন্দেহ হচ্ছে যে আমার চ্যানেল হয়তো থাকবে না কারণ অনেকের দেখেছি আমি চ্যানেল থাকে না যাই হোক আজকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি যারা যারা দেখছো আর আরেকবার বলছি আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো এই আর কিছু না তো চলো আজকে টাটা চলে আসবো কালকে নতুন আর একটা ভিডিওর সাথে থ্যাংক ইউ টাটা